বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই টপিকটার উপরে ভিডিও করার জন্য তোমরা অনেকে আমাকে বলেছিলে, কমেন্ট করেছিলে বিভিন্ন জায়গায়। তুহিন ভাই, কী করলে এই সে টপিকটা তোমার আমি বলবো, এই টপিকটার উপর তোমরা অনেকে আমাকে বলেছিলে তুহিন ভাই এইটা কী করলে ভালো হবে। তা বন্ধুরা, তোমরা যে আজকে ভিডিওর টপিকটা হলো যে মানে ডিম বাচ্চা করা রেডি ভাগি কেনা ভালো না বাচ্চা ভাগি থেকে তৈরি করা ভালো, বন্ধুরা আজকে ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটা তো অনেক কিছু বলবো, তোমরা স্কিপ করলে হয়তো সেটা মিস করে যাবে। বন্ধুরা, আমি এই সব রকম পাখি দিয়ে শিক্ষা হয়ে গেছে, সেহেতু আমি আজ এই প্রবলেম হচ্ছে বলেই আমি ভিডিওটা করছি। কিন্তু আবার দেখো, ধাড়ি পাখি কিনলেও যে খারাপ তা না, ধাড়ি পাখি কিনলে কোন কোন দিক তোমাদের খেয়াল রাখতে হবে বা কী কোন কোন দিক তোমাদের সেই যার কাছ থেকে কিনে তার কাছ থেকে শুনে নেওয়া উচিত, সেই সব কিছু আজ এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তাই সেটা ফ্রিন্স পাখি হতে পারে বা বদ্রি পাখি হতে পারে, ম্যাকা হতে পারে, তুমি যে পাখি কিনবে বুঝলে সব পাখি। বন্ধুরা, তো ফার্স্ট অফ অল বলে থাকি, আমার মতে বাচ্চা থেকে পাখি তৈরি করা সব থেকে ভালো, কারণ একটা পাখি যখন তুমি বাচ্চা থেকে কিনে নিয়ে তৈরি করবে, নিজের মতো করে তৈরি করতে পারবে। বাচ্চা পাখি তুমি নিজের মতো করে তৈরি করতে পারো ফার্স্ট অফ অল। আর ধাড়ি পাখির ক্ষেত্রে প্রবলেমটা যা হয় সেটা হলো, দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু সবই প্রায় বাচ্চা থেকে মানে সেমি অ্যাডাল্ট থেকে রেডি করা করে সব ব্রিডিং করানো। যেমন এখানে আমার এই একটা পেয়ার তোমার ডিম বাচ্চা করা পেয়ার, রেডি পেয়ার কেনা ছিল, এই পেয়ারটা রেডি পেয়ার কিনেছি। ও এই তো মেলটা আলাদা জায়গা থেকে নেওয়া, ফিমেলটা আলাদা অন্য জায়গা থেকে নেওয়া, সেক্ষেত্রে এই পাখিটার ভিতরে বন্ডিং হয়েছে পেয়ার দিয়ে, যে সেটা কোনো ব্যাপার না, পাখি ডিমও করছে বাচ্চা করছে। কিন্তু তোমার আমার বাড়ির সব পাখি তোমার সাতটা আটটা করে, ছটা সাতটা মিনিমাম পাঁচটার ওপর সব বাচ্চা তোলে তারা, এই পাখিটা দুটোর ওপর বাচ্চা তুলছে না। সেক্ষেত্রে পাখিটার ভিতরে হয়তো কোনো এর পেয়ারিংয়ের ভিতরে পাখিটা যে কী কত আমাকে বলেছে যে সেমি অ্যাডাল্ট পাখি বলে দেওয়া ছিল, কিন্তু সেমি অ্যাডাল্ট কি না, সেমি অ্যাডাল্ট আমাকে বলেছে যে ফিমেলটা সেমি অ্যাডাল্ট, মেলটা অনেক ধাড়ি পাখি, এইভাবে পেয়ারিং করেছিলাম। কিন্তু পেয়ারটা তারপরে দেখি অ্যাক্সিডেন্ট তো ডিম বাচ্চা তুললাম, দুটো করে বেশি বাচ্চা দেয় না, কিন্তু আর বাচ্চা দুটোর বেশি ফুটিয়েছিল রাস্তারে, চারটা বাচ্চা ফুটিয়েছিল, কিন্তু দুটো বাচ্চা মেরে দিয়েছে। ফার্স্ট অফ অল যে কারণে মারলো সেটা হলো, আমি এই পাখিটাকে যা দিই সেটা খায় না, কিন্তু এই পাখিটা যেখান থেকে কিনেছিলাম আলাদা জায়গা থেকে কিনেছিলাম, কিন্তু তার কাছে শোনার কোনো কিছু মনে করিনি, কিন্তু বাড়ি থেকে আনার পরও আমি যা দিই সে খায় না। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি সেই জন্যই করা যে তোমরা যার কাছ থেকে রেডি পাখি কিনবে বা রেডি পাখি বাচ্চা কিনলে কোনো শোনার দরকার নেই, কারণ আমার এই যে বাচ্চা দেখাচ্ছি, এই বাচ্চাগুলো ধরো তোমরা কিনলে, কেনার পরে যারা কিনবে, যারাই যে বাচ্চা তারাই কিনবে, কেনার পরে তারা এই পাখিগুলোকে নিজে থেকে তৈরি করতে পারবে। কারণ পাখিগুলো দেখা এখন কিন্তু শুধু দানা ছাড়া কিছু এখনও ঠিকঠাক খুঁটে খেতে মানে এরা খুঁটে খায় না, অনেকগুলো তিন মাস সাড়ে তিন মাসের ওর পাখি, এগুলো সব সেল করার জন্য এখানে রাখা আছে, এগুলো এরা এখনও হাতে সিরিঞ্জ নেয়, যেহেতু এরা সবে থেকে এখন দানা একটু ঘাস ফাঁস এইসবগুলো খাচ্ছে, দানা শুধু দানা প্লেন দানা চলছে, আর একটু দুপুরের টাইমে একটু ভাত ভাত দেওয়া হয়। এই পাখিটাকে তোমরা নিয়ে নিজেদের মতো তৈরি করতে পারবে, ধরো নিজের ধরো তুমি সকালবেলা উঠে এদের একটু সব ফুট দিলে, তারপরে তোমার নিজের মতো করে তৈরি করলে। কিন্তু তুমি যখন একটা রেডি পাখি কিনে দেবে, আমার বাড়ি রেডি পাখি যারা চায় তাদের আমি একটাই কথা বলি যে বন্ধুরা, আমার বাড়ি রেডি পাখি তোমরা কেউই চাইবে না, কারণ তার একটাই কারণ আমার বাড়ির পাখি কিন্তু তোমার বেবি, ওরা কিন্তু নিজেরাই বড় করে না, সব কিন্তু আমার মা হাতে খাওয়ায়। তোমরা যারা দেখো যেমন মা কিন্তু সব পাখি হাতে খাওয়ায়, সেহেতু আমি বলি যে তোমরা রেডি পাখি কখনো আমার কাছে চাইবে না, রেডি পাখি আমার বাড়ি রেডি পাখি নিলে তোমরা আমাকেই পরবর্তীতে গাল দেবে যে তুহিন ভাই কী পাখি দিল বাচ্চা খাওয়াচ্ছ না। আমার পাখি বাচ্চা খাওয়ানো বোঝেই না যে কীভাবে বাচ্চা খাওয়াতে হয়। সেক্ষেত্রে আমি যাদের বলি যে যারা আমার কাছে পাখি দিত তারা এইসব বাচ্চা পাখি নেবে, আমার এই বাচ্চা পাখি দেখো পুরো হেলদি, পুরো ভালো ভালো কোয়ালিটির বাচ্চা থাকে, বলবে দিয়ে দেবো, পাখির কালার কন্ডিশান দেখো, কোয়ালিটি দেখো, এখানে আর এই সেল করার মতো, এখানে সেল করার মতো আর মনে হয় 15-20 পিস মতো বেবি আছে, আর এমনি বেশি বেবি নেই, 15-20 পিস বেবি আছে। এই বেবিগুলো সেল হয়ে গেলে আবার এবারে সিজনের মতো পাখি নেই। তা বন্ধুরা বলবো, তোমরা সবসময় চেষ্টা করবে বেবি পাখি কেনার, বেবি মানে তোমার সেমি অ্যাডাল্ট পাখি কেনার, দাড়ি পাখি কিনলে দাড়ি ককটেলের ক্ষেত্রে আমার যা প্রবলেম হচ্ছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করতে চাও। এই যে আমার ককটেলের দাড়ি পেয়ারটা বাড়িতে আনার তোমার 7-8 দিন পরে ডিম পেড়েছিলো, প্রথম দুটো ডিম নিচেই পেড়েছিলো। তারপর আমি যে বন্ধুরা সাথে পাখি এনেছিলাম তাকে ফোন করলাম যে কী করবো, তা বললো যে হাঁড়ি দিয়ে দে, আমি সাথে হাঁড়ি দিলাম, দেওয়ার পরে হাঁড়িতে ওরা 4টা ডিম পড়লো, 4টা ডিম একটা দুদিন আগে একটা বাচ্চা ফুটালো সে বাচ্চাটা মেরে দিল, তারপরে আজকে একটা বাচ্চা ফুটালো সে বাচ্চাটা ফুটাতে গিয়ে ওই তোমার পায়ের থেকে বিভিন্ন আঙুল ফাঙুল তারা ওই ডিমের থেকে বের করতে গিয়ে আঙুল ফাঙুল হয়তো ওরা কেটেছে, কিন্তু কোনো পাখি চায় না কিন্তু নিজের বাচ্চা মারতে বা বাচ্চা করতে। ওদের প্রবলেমটা কী হচ্ছে সেটা আমি তোমাদের বলছি, পাঁচ সাল ধাড়ি ভেঙে কেনা, ওর বাড়িতে ডিম বাচ্চা করা একটা পাখিটা, ওর বাড়িতে রেজাল্ট করা পাখি 4টা করে বাচ্চা দেয়,
ও যে ফুডগুলো প্রোভাইড করে আমি আমি সেগুলো প্রোভাইড জানি না, আমি ওর কাছে শোনারও প্রয়োজন মনে করিনি, আমি ওইভাবে ওইভাবে নিয়ে এসেছি। নিয়ে এসে যখন বাড়িতে আমি যখন রেখে যে ফুড দিচ্ছি সে ফুড সে ফুড নিচ্ছে না, মানে আমি যে ফুড দিচ্ছি ছোলা দিচ্ছি ছোলাটা ততটা ভালো খাচ্ছে না। ও যে এত ভালো গম খায় কালকে থেকে, কালকে থেকে ফোন করার পর থেকে গম দিচ্ছে, গম কী পরিমাণ গম খাচ্ছে, মোটাই মোটাই গম খেয়ে নিচ্ছে, ওইটু গম খায়। তারপর সব থেকে ভালোবাসে ও মুড়ি খেতে ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যার কাছ থেকে ধাড়ি পেয়ে কিনবে তার কাছ থেকে ডিটেলস সব শুনবে যে পাখিটা কী খায় বা না খায়, পাখিটার অ্যাটিটিউড কেমন সেইগুলো শুনবে। আর বেবি থেকে কিনলে তুমি তোমার পাখি নিজে থেকে তৈরি করতে পারবে, সেটা কোনো ব্যাপার না। বেবি থেকে করলে তুমি সেই যে পাখি বদ্রি পাখি হোক আর লাভ বার্ড হোক ককটেল হোক ম্যাঁকা হোক তুমি সব পাখি নিজে থেকেই তৈরি করতে পারবে। তাই বলবো পাখি যখন ধাড়ি পাখি কিনবে, ধাড়ি পাখি কেনার সময় তোমরা কয়েকটা দিক খেয়াল করবে। ফার্স্ট অফ অল পাখিটা তার উপর বিশ্বাস করে দেবে, কোনো বিড়িরা কিন্তু চায় না যে তোমাকে খারাপ পাখি দেবো, ট্রেনারদের কথা আলাদা, কিন্তু কোনো বিড়িরা চায় না যে পাখিটা তোমাকে খারাপ পাখি দেবো। আমার বন্ধুটার উপরে দেখো পাখিটা বাচ্চা মেরেছে, তার ওকে ওকে আমি এইভাবে ফোন করলাম যে বন্ধু পাখিটাকে কী খাওয়া দেবো খাচ্ছে, তারপর বললো ইয়ে ভালো তোমার বিট কপি খায়, তারপর কুমড়ো খায়, সেগুলো তো আমরা দিই না পাখিকে, যেমন বিট কপি খাওয়া ধরে। কারণ ককটেল তো আমি তো ককটেল তোমাদেরকে বলেছি, ককটেল আমার নতুন পাখি, ককটেল আমি অত ককটেলের সম্পর্কে অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট তারপরেও আমি ওকে ফোন করলাম, তাই ওই সব বললো যে এইসব এইসবগুলো খায়, এবার থেকে আমি ওইগুলো প্রোভাইড করবো। কারণ তারা পাখি এ কিন্তু নতুনভাবে সেট আপ করতে গেলেও সেটা আবার শ্যুট হবে না, কারণ ওরা অ্যাকচুয়ালি মানে একটা ককটেল অ্যাডল করা মানে তোমার 1.5 বছর মতো তার বাড়িতে রাখা, 1.5 বছর পরে ব্রিডিং করিয়েছে, করানোর পরে মানে 2-2.5 বছরের তার বাড়ি পুরনো পাখি, সেই পাখি আমি নিয়ে এলাম। সেক্ষেত্রে তো বন্ধুরা প্রবলেম হবেই, কারণ এত বয়স হয়ে গেছে তার বাড়িতে, সে একভাবে তাকে সে এক জায়গায় একভাবে এক ফুড দিয়ে তৈরি করেছে, আমি যদি আর এক ফুড দিই সে তো ফুডটা অ্যাকসেপ্ট করতে পারবে, জাস্ট খেয়ে নিজের জীবন ধারণ করতে পারবে। যখন বেবি দেবে তখন তো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কোন ফুড আমি কখন দিচ্ছি না দিচ্ছি। সেক্ষেত্রে তো বলবো বন্ধুরা যখন ধাড়ি পাখি কিনবে, কিনলে কোনো ব্যাপার না, যদি কিনে ফেলে থাকো তাহলে তার কাছ থেকে বৃদ্ধির কাছে ফোন করবে, বৃদ্ধির সাথে কন্ট্যাক্ট করবে। অনেক সময় ডিমে পাখি তা দেয় না, পাখি তার ক্ষেত্রে হতে পারে তার পাখি কীভাবে সে কী খাবিয়েছে বা কীভাবে তৈরি করেছে, যখন ডিমে তা দেয় তখন কী খাওয়ায়, সেগুলো তার কাছ থেকে ফোন করে কন্ট্যাক্ট করে শুনবে যে এই রকম হচ্ছে পাখি কী করা যাবে। আর সবসময় চেষ্টা করবে সেমি অ্যাডাল্ট পাখি থেকে শুরু করে স্টার্ট করার, তাই যে যা বা নতুন, এখন তো প্রায় দেখতে হচ্ছে সবাই নতুন সেট আপ খোলার জন্য ইচ্ছুক বলে ইন্টারেস্টেড হচ্ছে সবাই, দেখলাম আমার বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি সবাই নতুন নতুন ফার্ম খুলতে ইচ্ছুক। তোমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করে থাকছো যে টুইন ভাই না, বিভিন্ন গ্রুপে, যেমন তোমাদের অনেকে দেখলাম অনেক বড় বড় গ্রুপে কলকাতা লাভার্স লাভার এটা আমি সব গ্রুপে অ্যাড আছি, দেখছো যে আমি ফার্ম খুলতে ইন্টারেস্টেড, তোমরা কেউ আমাকে একটা হেল্প করো। তো বন্ধুরা হেল্প করলে পাখি নেবে, তোমরা রেডি পাখি অনেকে বলবে যে আমার ধাড়ি পাখি ডিম বাচ্চা করা পাখি 10 পেয়ার পাখি দিন, ওইভাবে বন্ধুরা ডিম বাচ্চা করা পাখি কেউ কি ভালো পাখি দেবে? একটা পাখি 1-2 বছর লাগে তার রেডি করতে পাখি, সে কি রেডি পাখি তোমার দেবে? তোমার সবসময় খেয়াল করবে যে এইরকম সেমি অ্যাডাল পাখি নেবে, নিয়ে সেই পাখিটাকে তুমি নিজের মতো করে ফুড দিয়ে ফুড প্রোভাইড করবে, পরে পাখিটাকে নিজের মতো রেডি করবে, করে তারপর পাখিটাকে ভালোভাবে তৈরি করবে, ব্রিডিং পারপাসের জন্য তৈরি করবে, তাহলে সেই পাখি তার রেজাল্ট দেবে, তুমি সেই রেজাল্ট দেখলে তুমি অবাক হয়ে যাবে, এইরকম ব্যাপার। হ্যাঁ সবসময় পাখির চেষ্টা করবে যে পাখিটাকে নতুন পাখি নেওয়ার। তাহলে আজকে ভিডিওটা অনেক কিছুই জানালাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা ভিডিও লাইক করবে আর শেয়ার করবে, যারা নতুন নতুন পাখি পুষছে বা নতুন নতুন যারা অনেকে যারা বদ্রি দিয়ে শুরু করছে তাও না, তোমার ধাড়ি বদ্রি তুলবে না, ছোটো থেকে বদ্রি তুলবে, বদ্রি এমন কিছু বেশি টাইম নেয় না, তুমি ধরো 2 মাস 2.5 মাস 3 মাসের পাখি কিনলে 5-6 মাস পরে পাখি বসাতে পারবে, 5-6 মাস পাখিটা এমন কিছু না, 5-6 মাস তোমার একটা জায়গা এসে সেটা হতে তাদের সময় লেগে যায়। তাই সেক্ষেত্রে বলবো যে তোমরা যারা নতুন নতুন পাখি পুষছো তারা নতুন পাখি দিয়ে শুরু করো, বেবি থেকে শুরু করো, রেজাল্ট খুবই ভালো আসবে। ধাড়ি পাখি কোথায় ডিম বাচ্চা করবে না তখন তোমাদের মনটাই ভেঙে যাবে, আর যদি ধাড়ি পাখি দিতে তাহলে বিড়ির সাথে শুনবে যে সে কী খায় না খায়, তার অ্যাটিটিউড কেমন সব কিছু তার কাছ থেকে ডিটেলস শুনে নেবে, তাহলে তোমাদের ভালো রেজাল্ট ভালো প্রোগ্রেস পাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা সামান্য তোমাদের উপকার হয় তাহলে প্লিজ তুমি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটি যদি তোমাদের সাপোর্টিং মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও নতুন ভিডিও আপলোড করি, জানতে পারেন সবার আগে তোমাদের ফোনে বা ল্যাপটপে পৌঁছে যায়। তো বন্ধুরা হবে নতুন একটা ভিডিও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো। আজকের মতো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।